আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য তোমার কি কি বই প্রয়োজন। আমি মহসিন পাটোয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষে আমি ভর্তি পরীক্ষা দিছিলাম এবং আমি ছিলাম সুপার ফাঁকিবাজ একটা স্টুডেন্ট। বাট আমি যে 4টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছিলাম আমার সবগুলাতেই চান্স হয়েছিল। তো আমি ট্রাই করি আমার স্টুডেন্টদেরকে আমি যেন সঠিক গাইডলাইনটা দিতে পারি, সো দ্যাট স্টুডেন্টটা যেমনই হোক না কেন তার নিজের সর্বোচ্চটা যেন সে বের করে আনতে পারে। তো আসো আজকে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য কোন বইগুলা তোমার জন্য বেস্ট হবে। শুরুতে আমরা আলোচনা করব বাংলা নিয়ে। তো বাংলার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমেই বাংলা ফার্স্ট পেপার নিয়ে বলি। ফার্স্ট পেপারের জন্য এইচএসসির যেই দুইটা বই, এই দুইটা তো আমাদের লাগবেই। একটা হচ্ছে গিয়ে সাহিত্য পাঠ আর একটা হচ্ছে সহপাঠ, এই দুইটা বই তো আমাদের লাগবেই। তবে ভর্তি সহায়িকা হিসেবে অর্থাৎ অ্যাডমিশন বই হিসেবে, অ্যাডমিশনের জন্য যেই বই লাগবে আমাদের, সেইটা হিসেবে আমরা জয়কলির বাংলা বিচিত্রা ফলো করতে পারি, যেটা আমি করছিলাম আমার সময়ে। তবে জয়কলির চেয়েও আজকাল বেশ কিছু ভালো ভালো বই আছে। একটা হচ্ছে অভিযাত্রী, অভিযাত্রী আজকাল প্রচুর হাইপড একটা বই এবং বেশ ভালোভাবে লেখা একটা বই। শাওন ভাইয়ের ধ্রুব বইটা বেশ ভালো, বেশ নাম করতেছে এবং স্পেশালি ইউটিউবে তো বাংলার জন্য শাওন ভাই বেস্ট, ধ্রুবটা ফলো করতে পারো। তবে আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে কি অভিযাত্রীকে আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। তো আমি সবার উপরে রাখবো অভিযাত্রীকে। তবে জয়কলি আমি ফলো করছি, আমার অ্যাডমিশনের সময় আমি ফলো করছিলাম জয়কলি এবং ইউসিসির পারাবার বইটা। তবে একই সাথে অভিযাত্রী বইটা আমি তো 2017-18 সময় এক্সাম দিছি, তো এখনকার হিসেব বললে আমি বলবো অভিযাত্রী হচ্ছে গিয়ে নাম্বার ওয়ানে। এরপরে নাম্বার টুতে দিব ধ্রুবকে, এরপরে নাম্বার থ্রিতে দিব মনে করো জয়কলিকে, নাম্বার ফোরে দিব ইউসিসিকে। তো এইভাবে তুমি একটা মানে সিরিয়াল করতে পারো। তবে আসলে কার কাছে কোন বইটা ভালো লাগবে এইটা কিন্তু আসলে স্টুডেন্ট ওয়াইজ ভ্যারিও করে, বিকজ কোনো একটা বই তোমার কাছে ভালো লাগতে পারে, কোনো একটা আমার কাছে ভালো লাগতে পারে। তুমি যখন বই কিনতে যাবা তোমার লক্ষ্যটা হবে এটা যে তুমি সবগুলো বই দেখবা, দেখে তোমার জন্য কোন বইটা বেশি ভালো লাগতেছে, যে হ্যাঁ আমার পড়তে বোধ হয় বেশি ভালো লাগবে এই বইটা। তো যেই বইটা তোমার বেশি ভালো লাগবে তুমি ওই বইটা কিনতে পারো। এরপরে আসো নেক্সট অংশে, আমরা ইংলিশ নিয়ে কথা বলি যে ইংলিশের জন্য কোন বইটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ইংলিশের জন্য সবার আগে ওই যে আগের মতোই বাংলা ফার্স্ট পেপারের মতো ইংলিশ ফার্স্ট পেপার বইটা আমাদের ইংলিশ ফর টুডে, এই বইটা আমাদের তো লাগবেই লাগবে। দেন ভোক্যাবুলারি, এখন ভোক্যাবস এত ইম্পর্টেন্ট আমাদের খ ইউনিটের জন্য যে গ্রামারের সাথে সাথে কিন্তু ভোক্যাবস থেকে অনেক কিছু আসে আমাদের। তো এমন একটা বই পড়তে হবে যেখানে কিনা অনেক অনেক ইংরেজি শব্দের বাংলা অর্থ দেওয়া আছে। তো সেক্ষেত্রে সাইফুসের হচ্ছে স্টুডেন্ট ভোক্যাবুলারি বইটা সবচেয়ে হাইপ এবং সবচেয়ে ভালো বই বলতে পারো, মানে বাজারে যে বইগুলো আছে সেগুলার চেয়ে। তবে আমি একটা তোমাদেরকে সিক্রেট বই বলবো, যেই বইটা আমাকে আমার অ্যাডমিশনের সময় হেল্প করছে এবং আমি এটা দেখি যে যারাই কিনা আমার কাছ থেকে রেকমেন্ডেড হয়ে এই বইটা কিনে বেশ হ্যাপি হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ট্রেজার নামের একটা বই। এটা ইন্ডিয়ান একজন লেখকের বই আর কি। তো এই হোয়াট ট্রেজার বইটা, এটা 2017-18 সালে আমি যখন হাতে পাইছিলাম, এটা আমি পাইছিলাম আমার আরেকটা সিনিয়র ভাই আমাকে এটা বলছিল তুমি এই বইটা পড়তে পারো, অ্যাডমিশনের জন্য পড়তেছো তো এটা পড়তে পারো, এখানে খুব সহজে হচ্ছে গিয়ে মানে ভোকাবুলারি তুমি শিখতে পারবা আর কি। আমার অ্যাডমিশনের সময় আমি হোয়াট ট্রেজার এবং সাইফুস স্টুডেন্ট ভোকাবুলারি এই দুইটা বই ফলো করছি। তবে মেইনলি আমি হোয়াট ট্রেজার বইটা ফলো করছি। তবে আমি যদি বলি যে নাম্বার ওয়ানে আমি কোনটা রাখবো, তো যেহেতু স্টুডেন্টদের ডিমান্ড সবচেয়ে ভালো ফেমাস বই হচ্ছে গিয়ে এখন সাইফুস স্টুডেন্ট ভোকাবুলারি, এইটা এক নাম্বারে, দেন হচ্ছে গিয়ে হোয়াট ট্রেজার হচ্ছে গিয়ে দুই নাম্বারে, ভোকাবুলারি প্যানাসিয়া এটা নাম্বার থ্রিতে আমি রাখবো। এই গেল তিনটা বই ভোকাবুলারির জন্য, যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। ভর্তি সহায়িকা হিসেবে তুমি কোনটা ফলো করতে পারো, এই মুহূর্তে স্টুডেন্টরা যেই বইটাকে সবচেয়ে বেশি গ্রহণ করতেছে ওটা হচ্ছে গিয়ে ম্যাস্টার ইংলিশ। তবে আমি আমার অ্যাডমিশনের সময় অ্যাপেক্স ইংলিশ এবং জয়কলি ইংলিশ বিচিত্রা ফলো করছি এবং আমার কাছে মনে হয়েছে জয়কলির অন্যান্য বইকে আমার কাছে এতটাও টপ লেভেল মনে না হইলো, জয়কলি ইংলিশ বিচিত্রাকে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছিল। তবে অ্যাপেক্সটা ছিল আমার মেইন বই ওই সময় আর কি। এখন এই সময় এসে এতদিন পরে এসে আসলে ম্যাস্টার ইংলিশটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফলো করতেছে এইটা, এবং জয়কলি তো আমি ফলো করছি এবং অ্যাপেক্স আমি ফলো করছি। তবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা এখন বেশ হাইপড বই, তো এইটারে আমি নাম্বার টুতে রাখবো এইটাকে আমি, জয়কলিকে আমি রাখবো হচ্ছে গিয়ে ধরো নাম্বার থ্রিতে, দেন অ্যাপেক্সকে নাম্বার রাখবো নাম্বার ফোরে।
তো ইংলিশের জন্য কিন্তু ভাই বহুত বই আছে, ইংলিশের জন্য প্রচুর বই অ্যাডমিশনের জন্য লেখা হয়েছে। তুমি এর বাইরেও আরো কোনো বই যদি তোমার কাছে মনে হয় যে তুমি পড়তে চাও, সেটাও তুমি আমার জিজ্ঞেস করতে পারো যে ভাই এই বই পড়তে পারবো কিনা, অথবা তোমার সামনে তোমার যে শিক্ষক আছে অথবা তোমার মেন্টর হিসেবে যে আছে ওনাকে জিজ্ঞেস করে নিবা যে তুমি ওই বইটা পড়তে পারো কিনা। এর বাইরেও ইংলিশের বহুত ভালো ভালো বই আছে। তবে টপ যে ফোর বুকস সেগুলারে আমি আনলাম, এবং আমার রেকমেন্ডেশন হবে যখনই তুমি একটা বই পিক করতেছো ভাই মনে রাখবা যে তোমার যে মেন্টর আছে যিনি অভিজ্ঞ তার কথা একটু শুনবা, বিকজ দশজন হয়তো দশ রকমের বইয়ের সম্পর্কে বলবে আর কি। এবং একটা ব্যাপার মনে রাখতে হবে যে অনেকেই কিন্তু অনেক কোচিং সেন্টারের সাথে কানেক্টেড এবং তারা কিন্তু সেই বই বিক্রির কারণে কমিশন পান। আমি কাউরে খারাপ বলতেছি না, বাট ব্যাপারটা হচ্ছে এটা তোমারে বুঝতে হবে যে নতুন বইগুলা যেগুলা কিনা এখনো পরীক্ষিত না, অর্থাৎ দশ বিশ বছর যাবত লেখাপড়া করতেছে না মানুষ, সেই বইগুলা পড়তে গিয়ে তোমার জন্য কতটা আসলে ভালো হবে সেইটা তোমার একটু ভেবে দেখা প্রয়োজন। সো যেই বইগুলাতে অলরেডি মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো রেজাল্ট করতেছে যেই বইগুলো পড়ে, সেগুলা না পড়ে তুমি একেবারে নিউ একটা বই যদি পিক করে ফেলো জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখে, এটা উচিত না। তো এটা আমি সবাইকে বলবো যে আমারও জিজ্ঞেস করতে পারো, আই এম অলওয়েজ ওপেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো যে কোনো সময়। জাস্ট এটা মনে রাখবা যে তোমার সামনে যে মেন্টর আছেন তাকে একটু জিজ্ঞেস করে নিবা যে এই বইটা তোমার জন্য ভালো হবে কিনা। এরপরে ফাইনালি আরেকটা বই আমি সবাইকে রেকমেন্ড করি, এটা হচ্ছে এসেনশিয়াল ইংলিশের জন্য একটা বই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেল থেকে হুবহু লাইন উঠায় দেয়। এবং এইটা একেবারে বহুত আগে থেকে এটা হয়ে আসতেছে, এটা একটা ওপেন সিক্রেট, এটা অলমোস্ট সবাই ফলো করে। তো কোচিং সেন্টারগুলো সাধারণত এটা করে, তাদের বইয়ের মধ্যে এই ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেলের এই মেইন অংশগুলো অলরেডি উঠায় দেয়। যেমন মনে করে যে অ্যাপেক্স ইংলিশ যে বইটা আমি ফলো করতাম আর কি, তো অ্যাপেক্স ইংলিশের মধ্যে অলরেডি ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেলের গুরুত্বপূর্ণ যে গ্রামাটিক্যাল রুল আছে সেইগুলা কিন্তু এনে দিছিল ওরা। এই রকম করে আজকাল বহুত বইয়ের মধ্যেই এই ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেলের গুরুত্বপূর্ণ পার্টগুলো এনে দেয়। তো আমি সবাইকে রেকমেন্ড করব এটা যে ক্লিফ স্টোফেল এবং ব্যারন স্টোফেল ফলো করবা, বিকজ অফ এখান থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন আসে, কেন ভাই তুমি হুবহু কমনওয়ালা বইটা ফলো করবা না। দেন এরপরে আসো আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করি। সাধারণ জ্ঞান অংশে আমাদের হচ্ছে গিয়ে মানে দুইটা অংশে আমাদের আলোচনা করতে হবে, একটা হচ্ছে গিয়ে সাধারণত সাধারণ জ্ঞান অংশটা যেখান থেকে আমরা শিখবো, আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয় বলে নিয়ে আমরা যেখান থেকে শিখব। এর আগের বছরও কিন্তু ছয়টা কোয়েশ্চেন আসছিল খ ইউনিটে সাম্প্রতিক বিষয়াবলী থেকে, অর্থাৎ সাম্প্রতিক বিষয়াবলী থেকে নিয়মিতই আমাদের অনেক 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 কোয়েশ্চেন আসে। তো আমরা একটু দেখবো এই জায়গাতে মনোযোগী হব আমরা। শুরুতে আমরা বলি যে সাধারণ জ্ঞানের মেইন বই হিসেবে আমরা কোন বইটা ফলো করব। শুরুতে আমি বলবো নাইন ভাইয়ার ফার্স্ট ভিউ বইটা বেস্ট বই, বেস্ট বই, বেস্ট বই, নো কোয়েশ্চেন আস্ক। তারপরেও বাজারের সেরা বই এবং জোবায়ের ভাইয়ের হচ্ছে জোবায়ের জি কে কে সবাই হচ্ছে নাম্বার ওয়ানে রাখে, তাই যেহেতু আমি অনেস্ট রিভিউ দিতেছি এই জায়গাতে, জোবায়ের ভাইয়ের জোবায়ের জি কে হচ্ছে গিয়ে সবার জন্য আর কি নাম্বার ওয়ান বই। আমার জন্য নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ফার্স্ট ভিউ, তো এইটার এই জায়গাতে যেহেতু সবার প্রিয় না তাই এটারে আমি নাম্বার টুতে রাখলাম। আর জয়কলি জিকের এখনকার বইটা বেশ ভালো করছে, যে কেউ যদি চাও এটাও ফলো করতে পারো। তো আমি সবাইরে অ্যাডভাইস করবো এটা, তুমি রকমারির যে অফিসিয়াল সাইট ওই জায়গাতে গিয়েও দেখতে পারো যে তোমার কাছে কোনটা ভালো লাগে, বিকজ ওই যে মানে রকমারিতে তো এমন করে যে শুরুর কয়েক পেজ তুমি কিন্তু ওপেন করে দেখতে পারবা যে বইটা কেমন, অথবা বই যখন কিনতে যাবা তখনও তুমি চেক করতে পারো যে জোবায়ের জি কে ভাল লাগে বেশি নাকি মানে ফার্স্ট ভিউ বেশি ভাল লাগে। এর বাইরেও হচ্ছে গিয়ে তোমার জিকের অনেকগুলা বই আছে, তবে আমি বলবো বাজারের যেগুলো সেরা বই সেগুলার মধ্যে এই জায়গাতে আমি বলবো জোবায়ের জি কে অথবা ফার্স্ট ভিউ, যে কোনো একটা তুমি ফলো করতে পারো আমার ওপিনিয়ন অনুযায়ী। তুমি যদি মানে ফার্স্ট ভিউ না কিনো জোবায়ের জি কে আমার কাছে মনে হয় ভালো অপশন আর কি। জোবায়ের জি কের সুবিধাটা হইলো এইটা যে জোবায়ের জি কেতে না 100% কমন তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে জোবায়ের জি কেতে আসে। এখন জোবায়ের জি কে নিয়ে আমার অভিযোগ যা, আমার অ্যাডমিশনের সময়ও কিন্তু আমি ফার্স্ট ভিউ এবং জোবায়ের জি কে এই দুই বই ফলো করছি, তবুও জোবায়ের জি কে কে আমার কাছে টপ মনে হয় না, আমার কাছে মানে ফার্স্ট ভিউকে টপ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে জোবায়ের জি কে তে অনেক ইনফরমেশন দেওয়া, এত ইনফরমেশন মনে রাখা টাফ কিন্তু। হ্যাঁ, তো ফার্স্ট ভিউ আমার কাছে মনে হয়েছে ইটস টপ বই, এইটা পড়লেই তোমার সব হয়ে গেছে আর কি। তো ফার্স্ট ভিউতে হায়েস্ট তোমার হয়তো একটা আনকমন হইতে পারে, তো একটাতে কিছু আসা যাবে না হয়তো, বাট জোবায়ের জি কে তে তুমি 100% শিওর থাকতে পারো সব কমন পাওয়া যাবা। তবে অনেকটা জয়কলি জি কেও এমন যে জয়কলি থেকেও কিন্তু অলমোস্ট এভরি ইয়ারই সব আসে কমন, তবে আমি বলবো যে জয়কলির চেয়েও জোবায়ের জি কে বেশি সহজ, আর হচ্ছে তার চেয়ে বেশি সহজ হচ্ছে গিয়ে ফার্স্ট ভিউ,
অনেক সহজ করে লেখা। এরপরেরটা তোমাদের কোন বইটা তোমার সবচেয়ে ভালো লাগে এটা তুমি দেখতে পারো। এরপরে আসে সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আমরা কোন বই ফলো করব। একটা বিষয় খেয়াল করবা যে তুমি যখন একটা বই কিনবা, তুমি বইটা কখন কিনবা? অ্যাডমিশন সিজনের একেবারে শুরুর দিকে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি এই বইটা কিনবা, অথবা এইচএসসি পরীক্ষা শেষও হয় নাই তখনই তুমি একটা বই কিনে ফেলছো। কিন্তু যখন তুমি প্রথম বইটা কিনছো, তুমি ফার্স্ট রিভিউ কিনো, জোবাইজিকে কিনো অথবা জয়কলিজিকে কিনো, তার অনেক দিন পরে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট হয়। 4-6 মান্থ পরে অ্যাডমিশন টেস্ট হয়। তো এই যে অ্যাডমিশন টেস্টের আগ মুহূর্তে আমাদের কিন্তু আরেকটা সাম্প্রতিকের বই লাগে, বিকজ প্রথম বইটা কিন্তু 6 মাস আগে বের হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় নিয়ে কিন্তু অনেক কিছু হয় যেগুলো কিনা পরীক্ষায় আসতে পারে। তো মনে করো যে পরীক্ষা আমার এপ্রিলে, তো এপ্রিলে পরীক্ষা হইলে কিন্তু তুমি যে বইটা কিনছো সেই বইটা হয়তো তুমি নভেম্বরে কিনছো, অথবা তুমি হয়তো জানুয়ারিতে কিনছো। তো এখন তারপরের ইনফরমেশন কিন্তু নাই, ফেব্রুয়ারি মার্চে ইনফরমেশন গুলো কিন্তু নাই। তো তোমার কাজটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের ইনফরমেশন গুলো যে কোনো একটা সাম্প্রতিক বই থেকে পড়ে ফেলা। এইটার জন্য যদি তুমি 9 ভাইয়ের বইরে তো যদি তোমার ভালো মনে হয় তাহলে লাস্ট ভিউ তো তুমি ফলো করতে পারো। তবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সকে সবার উপরে রাখি। আমার কাছে মনে হয় যে সাম্প্রতিক বিষয়াবলীর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দি বেস্ট। তবে কারেন্ট অ্যাফেয়ার্স এর চেয়েও জোবায়ের ভাইয়ের, এই জোবায়ের জিকের এই জোবায়ের ক্যাপসুলকে অনেকে ফলো করে এবং আমি নিজেও অ্যাডমিশনের সময় জোবায়ের ক্যাপসুল ফলো করছি। তবে আমার কাছে মনে হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে বেশি হেল্প করছে। সো আমি আসলে অ্যাডমিশনের সময় অলমোস্ট সবগুলাই ফলো করছিলাম, এই মানে সাম্প্রতিকের জন্য আমি লাস্ট ভিউও ফলো করছিলাম, আমি যে নিউজ পেপারও এভরি ডে মানে ফলো করতাম আর কি। তবে আমার অ্যাডভাইস হচ্ছে গিয়ে নিউজ পেপারে খুব একটা লাভ হয় না, তুমি এভরিডে টুকটাক নিউজ পেপার দেখতে পারো, সকালে উঠে তোমার বাসায় যদি পত্রিকা রাখা হয় তুমি দেখতে পারো, অথবা তুমি যে কোনো একটা নিউজ পেপার ওপেন করে এইটা হচ্ছে গিয়ে বিবিসি বাংলার পেজও তুমি দেখতে পারো, তুমি মানে প্রথম আলোর পেজও দেখতে পারো, ডেইলি স্টারের পেজও দেখতে পারো, যে কোনো একটা পত্রিকার হেডলাইন গুলা তুমি এভরিডে সকালে একবার দেখতে পারো, এইটা তোমার একটা কাজ হইতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে মনে হয় যে মেইন বই, তবে পাবলিক ডিমান্ড অনুযায়ী জোবায়ার্স ক্যাপসুলকে আমি নাম্বার 1 এ রাখবো, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি নাম্বার 2 তে রাখবো। বাট আমার ওপিনিয়ন অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দি বেস্ট। এরপরে লাস্ট ভিউ যেই বইটা আছে এইটাকে আমি নাম্বার 3 তে রাখবো, আর নাম্বার 4 এ মনে করো নিউজ পেপার, বাট নিউজ পেপারকে আমি একটা আলাদা মানে লেখাপড়ার মাধ্যম হিসেবে আসলে মানে বিবেচনা করতে আগ্রহী না, বিকজ নিউজ পেপারে আসলে সবকিছু তুমি পেয়ে যাবা না, মানে প্রত্যেক দিন হেডলাইনে তুমি যা পড়তেছো এইটা পরেই ভর্তি পরীক্ষার হলে যদি যাও তোমার জন্য আসলে মানে খুব ভালো একটা সুখকর রেজাল্ট যে তুমি করতে পারবা এটা কিন্তু আশা করা টাফ। আমার এই স্টাডি উইথ মহসিন ইউটিউব চ্যানেলে আমি বহুত আগে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হয় এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এটাও তুমি দেখতে পারো, আশা করি তোমার হেল্প হইতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার অ্যাডমিশনের সময় কেমনে পড়তাম, বিকজ সবার কোয়েশ্চেন থাকে এটা, 90 পেজের কারেন্ট অ্যাফেয়ার্স এভরি মান্থে বের হয় কেমনে পড়বো, অথচ আমি দেখাই দিছিলাম কেমনে হচ্ছে গিয়ে 7-8 পেজ পড়লেই পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কমপ্লিট হয়ে যায়। সো ওই আইডিয়াটাই ওই ভিডিওতে পুরো ভিডিওতে আলোচনা করছিলাম। নেক্সট এবং শেষ অংশ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ব্যাংক আমাদেরকে কি ফলো করতে হবে। তো জয়কলির কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে পারে, এটাই বেস্ট এবং এটাই নাম্বার 1, সবাই জয়কলির কোয়েশ্চেন ব্যাংক ফলো করে আর কি। তবে ইউসিসির কোয়েশ্চেন ব্যাংকটারও আমার খারাপ মনে হয় না। জয়কলির নিয়ে আমাদের সময় আমরা যখন 2017-18 এতে এক্সাম দিছি আর কি, ওই সময় বেশ বড় একটা অভিযোগ ছিল জয়কলির কোয়েশ্চেন ব্যাংকে অনেক বানান ভুল থাকে, এইটা একটা সমস্যা হইতো আর কি। আজকাল এটা দেখতেছি যে জয়কলি এই ব্যাপারে খুবই সাবধান হয়েছে। তো আমার কাছে মনে হয় এখনকার হিসেবে বললে জয়কলির কোয়েশ্চেন ব্যাংক বেস্ট। এর ছাড়াও তুমি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে পারো, ভাই সব কোয়েশ্চেন ব্যাংকে একই, বাট যেহেতু স্টুডেন্টের রেকমেন্ডেশন চায় ভাই আপনি একটা কোয়েশ্চেন ব্যাংকের নাম বলে দেন, আমার মনে হয় জয়কলি ফলো করতে পারো, বাট ইউসিসির কোয়েশ্চেন ব্যাংকেও ফলো করলেও সমস্যা নাই, আসলে ফলো করতে পারো। এখন তুমি যদি চাও ভাই আমি মানে জয়কলির 6 ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক শেষ করে ফেলছি, এখন আমারে দেন আমি আরো কিছু কোয়েশ্চেন সলভ করতে চাই, তো তুমি যদি আরো কিছু কোয়েশ্চেন সলভ করতে চাও তবে তুমি ঢাবির ক ইউনিটের, অর্থাৎ ক ইউনিটেও তো বাংলা ইংলিশের এক্সাম হয়, তো তুমি ক ইউনিটের বাংলা ইংলিশের কোয়েশ্চেন সলভ করতে পারো প্রিভিয়াস 5 ইয়ার্স একটা। এরপরে ঢাবির সি ইউনিটেরটা সেটাও তুমি সলভ করে ফেলতে পারো, যেহেতু তুমি বি ইউনিটে এক্সাম দিবে এ আর সি কমপ্লিট করে ফেলো, তুমি বাংলা আর ইংলিশ অংশে যা যা আছে এগুলো তুমি কমপ্লিট করে ফেলতে পারো। এরপরে যদি তোমার কমপ্লিট হয়ে যায় তারপরে যদি তুমি চাও ভাই আমি আরো পড়তে চাই, তাহলে তুমি জে ইউ আর ইউ সি ইউ এগুলার কোয়েশ্চেন ব্যাংকও সলভ করে ফেলতে পারো। কিন্তু ভাই আমি রেকমেন্ড করবো যে ভাই বিসিএস ব্যাংক জব এইগুলা না পড়ো ভাই, আমি এটা এই কারণে বলবো আসলে যে হ্যাঁ অনেকে এটা বলে যে ভাইয়া বিসিএস এর কোয়েশ্চেন তো
অনেকটাই অ্যাডমিশনের সাথে কানেক্টেড। তো ভাই কানেক্টেড এই কথাটা মিথ্যা না, হ্যাঁ আমি এটা বলবো না যে কানেক্টেড না, ওই জায়গাতেও তোমার যদি মানে ভয়েস চেঞ্জ এসে থাকে তাহলে ওটা অ্যাডমিশনেও আসে, ওই জায়গাতেও যদি স্পেলিং মিস্টেক্স এর কোয়েশ্চেন আসে তাহলে ভাই এখানেও আসে, তাহলে তো কোয়েশ্চেন অনেকটা একরকমই। তারপরেও অনেক কোয়েশ্চেন আসে যে বিসিএস এর গুলা বেশি ক্রিটিক্যাল হয়, যেগুলা কিনা তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়ারিটির জন্য তোমার লাগবে না। তো আমার রেকমেন্ডেশন থাকবে হুদাই ওই বিসিএস খুঁজতে যাইয়া এই জায়গাতে মিস দেওয়ার কিছু নাই আর কি। সো তুমি যদি এই উপরের গুলা কমপ্লিট করে ফেলো, এই যে উপরের যেই তিনটা যেগুলো আরো পড়তে চাওয়ার জন্য ঢাবির ক, এরপরে গ, এরপরে ঢাবি, মানে এখানে আরো আছে আমাদের জাবি রাবি চবি, এগুলো আছে তোমার, এর বাইরে তুমি যদি আরো সলভ করতে চাও, আমার মনে হচ্ছে আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আরো সেগুলো সলভ করতে পারো। এটা গেল কি কি বই এগুলা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি বইগুলো সম্পর্কে একটা অ্যাডভাইস তোমাদেরকে আমি দিই। একটা ব্যাপার মনে রাখবা, আসলে তোমার কখনোই সবগুলা বইয়ের পুরা সবকিছু শিখে ফেলা সম্ভব না। যেই বইগুলো আমি বললাম এই বইগুলা বলো, অথবা তুমি যে কোনো বই মানে ফলো করো না কেন, আসলে যে কোনো একটা ইংলিশ বইতে মনে করো 600 থেকে 800 আছে পেজ, কোনো কোনো বইতে আরো মানে বেশি পেজও আছে। তো যেই একটা বইতে এতগুলা পেজ দেওয়া আছে তোমার পক্ষে সম্ভব না আসলে সবগুলা পেজের সকল এক্সাম্পল দেখে ফেলা, দেখার প্রয়োজনীয়তাও নাই। এখন স্টুডেন্টরা এটা বলে যে ভাই আপনি আপনার সময় কতটা মানে করতে পারছিলেন সলভ এবং স্টুডেন্টরা কতটা সলভ করতে পারে আর কি। আমি বলবো এটা আসলে যদি তোমার আত্মবিশ্বাস থাকে, যদি তুমি ঠিকঠাক ভাবে লেখাপড়া করতে পারো, তুমি অনেক সলভ না করেও তোমার পক্ষে সম্ভব আসলে। এই যে আগের ভিডিওতে আমার যে স্টুডেন্টটার কথা বলছিলাম রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে 24তম হয়েছে, ও কিন্তু SSC-তে A+ পায় নাই, HSC-তে A+ পায় নাই। তো যখন কিনা HSC রেজাল্ট দিলো আমার বললো ভাইয়া আমার তো HSC-তে A+ আসলো না, কি করবো আমি। আমি জাস্ট ওরে সিম্পলি এটা বলছিলাম তোমার যা হবার সেটা হয়ে গেছে, যা হয়েছে ওটা হয়ে গেছে, তোমার নেক্সট ফোকাস তুমি ধরে রাখো এখন যে তুমি অ্যাডমিশনে কিভাবে ভালো করবা। ভাইরে ভাই ও 24তম হয়েছে, তোমাদের ক্ষেত্রেও সেটা, যদি তুমি অলরেডি মনে করো যে তুমি GPA ধরলাম তুমি HSC-তে SSC-তে 5-5 করে পাইছো, GPA-তে যেই 20 marks ওটা তুমি পেয়ে গেছো, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যেটা তোমার চেয়ে মেধাবী, কিন্তু হ্যাঁ তুমি হয়তো একটু কম মেধাবী, কিন্তু তুমি যদি একটু মনোযোগী হও তুমি কিন্তু ভালো করতে পারবা। সো মনে রাখতে হবে সব বই তুমি শেষ করে ফেলতে পারবা না, যারা সারাদিন বইয়ের মধ্যে ঢুকে আসে তাদের সাথে তুমি ফাইট ব্যাক করতে যাইও না, তুমি মাথা খাটাও। যে কিনা একটা কাজ 6 ঘন্টায় করতেছে, তুমি 6 ঘন্টা হয়তো পরিশ্রম করতে পারো না, তুমি হয়তো 6 ঘন্টা লেখাপড়ার মনোযোগ ধরে রাখতে পারো না, লাগবেও না, তুমি মনোযোগী হও সো দ্যাট তুমি 1 ঘন্টায় সেই 6 ঘন্টার পড়া পড়ে ফেলতে পারো। তোমার যে মেন্টর আছে এনার সাথে লেগে থাকো একেবারে, যেটা আমি ফলো করি আমার স্টুডেন্টদের জন্য, যে স্টুডেন্ট গুলারে আমি দেখি খুব মনোযোগী আমি ওদের সাথে লেগে থাকি। এই এই যে আমার কাছে মনে হচ্ছিল এই পোলা ভালো করবে কিন্তু 24তম হয়ে যাবে ডিউতে, এটা আমি ভাবি নাই, বাট আমি মনে করছি সে হয়তো A+ পায় নাই, SSC-তেও পায় নাই, HSC-তেও পায় নাই, কিন্তু এই পোলার সাথে যদি আমি লাইকা থাকতে পারি এ কিন্তু ভালো করবে, এর দেখে আমার কাছে মনে হয়েছে ভালো করবে, এর আগ্রহ আছে। কেউ যদি আমার কাছে অ্যাডমিশন কোর্স করতে চাও, তুমি আমার কাছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সবগুলো যদি একসাথে পড়তে চাও তুমি পড়তে পারো, অথবা যে কোনো 2টা সাবজেক্ট তুমি আমার কাছে পড়তে চাও তুমি পড়তে পারো, যে কোনো 1টা সাবজেক্ট তুমি আমার কাছে পড়তে চাও সেটাও তুমি পড়তে পারো, অথবা তুমি যদি মনে করো যে তুমি অন্য কোথাও ভর্তি হয়ে আসো বাট এরপরও জাস্ট নিয়মিত এক্সাম দিবা আমার কাছে এবং তোমার প্রবলেম যেগুলো আসে সেগুলো তুমি সলভ করাই নিবা আমার কাছ থেকে, তাহলে সেই জন্য তুমি এক্সাম ব্যাচে অ্যাডমিট হইতে পারো। আমার মূল লক্ষ্যটা থাকে স্টুডেন্ট ওয়াইজ কোথায় তার রিয়েল প্রবলেমটা আছে এইটা খুঁজে বের করা। তো তুমি আমার কাছে পড়ো অথবা যার কাছেই পড়ো না কেন, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। তুমি যদি লেগে থাকতে পারো না, তোমার শিক্ষক যদি তোমাকে ওই এক্সাক্ট সাপোর্টটা দিতে পারে যেই সাপোর্টটা তোমার লাগবে ডিউতে ভালো করার জন্য, ডিউতে চান্স পাওয়ার জন্য, সেইটা যদি তুমি পাও ভাই তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন ডিউ ইজ পানের মতো সহজ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, তোমার জন্য শুভকামনা, শুভকামনা আমার জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ।